ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে পনির পাতুরি করে দেখাবো। চলুন দেখে নিই পনির পাতুরি করতে কি কি লাগে। এখানে আমার পনির আছে 300 গ্রাম, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, ধনে পাতার ডাঁটগুলো দিয়ে বেটে রেখেছি। এখানে নুন আছে, চিনি আছে, এখানে নারকোল বাটা আছে আর এখানে জল ঝরানো টক দই আছে আর পাতি লেবু, ধনে পাতা কুচি আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। আমি পাত্রটার মধ্যে পনিরটা নিলাম, নিয়ে হাতের চাপে আমি এটাকে পুরো গুঁড়িয়ে নেব। আমি পনিরটা ম্যাশ করা হয়ে গেছে, এখানে আমি একটু পাতি লেবুর রস দিচ্ছি। এখানে নুন দিচ্ছি আমি 1 চামচ, মানে আমি হলুদ আর মানে লাল লঙ্কাটা ব্যবহার করব না। টক দই দিলাম, জল ঝরানো টক দইটা দিলাম। আমি এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, 4 চামচ মতো দেব। এবার সর্ষের তেলটা দিয়ে দেব, 3-4 চামচ মতোই দিচ্ছি। সর্ষে বাটাটা যদি লাগে তাহলে দেখে আর একটু দেব। 2 চামচ মতো চিনি দিলাম, নারকল কোড়াও আছে, এই 2-3 চামচ মতো নারকল কোড়া আছে, আমি বেটে রেখেছিলাম। সব একসাথে আমি হাত দিয়েই মাখবো। ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর একটা রং এসছে, সবুজ আর সাদা মেশানো খুব সুন্দর লাগছে। আমি ইচ্ছা করেই হলুদটা এর মধ্যে দিলাম না। এবার আমি কলা পাতার মধ্যে এই জিনিসগুলো পুরোটা পরিমাণ মতো এতটা করে করে নেব, নিয়ে আমি কলা পাতায় মুড়ে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। আমি এই কলা পাতাটা একটু তেল মাখিয়ে গ্যাসে সেকে নিয়েছিলাম, যাতে নরম করে সুন্দর ভাজ করা যায় সেই কারণে। আর ছানাটা আমি মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার আমি কলা পাতার মধ্যে দেব, একটা পরিমাণ মতো দিয়ে একটা সুন্দর করে একটা শেপ এনে তার উপরে একটু সর্ষে তেল দিয়ে আর ওপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখতে সুন্দর লাগবে তাই আমি একটা সবুজ একটা লাল দিলাম। এইভাবে দিয়ে টুথপিকও লাগিয়ে দিতে পারেন, আবার সুতো দিয়েও বাঁধতে পারেন। আমি এখানে সুতো দিয়ে বাঁধছি, সুতো দিয়ে বেঁধে দিলাম। এইভাবে আমি প্রত্যেক কটা তৈরি করে নেব। আমি চাটু বসিয়ে দিয়েছি, গ্যাসে গরম হচ্ছে, তার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেক কটা তৈরি করে নেব। আমার চাটুটা গরম হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি চাটুর উপরে। এক পিট হয়ে গেলে আমি আবার একটু এটা উল্টে দেবো। আমার পাতুরিটা হয়ে গেছে,
আমি গ্যাসটা অফ করে দিলাম, এখন এটা আমি প্লেটিং করব। পনির পাতুরি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।